Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ অগ্নি। আজকে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খানাকুলের রাজহাটি এলাকার রাজহাটি টাটা এটিএমের সন্নিকটে আমরা দাঁড়িয়েছিলাম। কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাবো, যেখানে দেখাবো দোকানদার থেকে অনেকেই মাস্ক পরছে না এবং দোকানে আসছে মাস্ক ছাড়াই কেনাকাটা করতে। দোকানদারেরও সেখানে প্রশ্রয় রয়েছে, আমরা এরকমই চিত্র দেখাবো। সেই সঙ্গে দেখাবো যে অনেক মানুষ রয়েছে যারা এখনও সচেতন নিজে নন এবং করোনাকে স্প্রেড করার জন্য তারা বিশেষভাবে সহযোগিতা করছে বিভিন্ন জায়গায় মার্কেটে। এরকমই কিছু চিত্র দেখাবো। পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন রকমভাবে তারা কড়াভাবে প্রচার করেছে এবং সেই সঙ্গে খানাকুল থানার পক্ষ থেকে কয়েকজন মানুষকে থানাতে ধরেও নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোর্টেও পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে পুলিশকেও তারা ভয় পাচ্ছে না। অধিকাংশ লোকের কিছু মানুষ তারা মাস্ক ছাড়াই এটিএমে ঢুকছে এবং এদের মধ্যে যদি করোনা থেকে থাকে তাহলে সেই এটিএম থেকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না করোনা যে ভাইরাস। আজকে আমরা দেখাবো যে পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে এবং ব্যবসা সমিতির পক্ষ থেকে যে প্রচার করা হয়েছিল তাকেও অমান্য করে ব্যবসায়িক ব্যক্তিরা কিছু কিছু জায়গায় মাস্ক ছাড়াও প্রয়োজনীয় তাদের সামগ্রী তাদেরকে বিক্রি করছে। আমরা এরকমই চিত্র দেখাবো নিউজ অগ্নির পর্দায়। সেই সঙ্গে মাতালদেরও উপদ্রব বাড়ছে, এরকমটাই জানাচ্ছে আমাদের নিউজ অগ্নির সাক্ষাৎকারের সাধারণ মানুষ। সেই সঙ্গে দেখাবো যে এই রাজহাটি এলাকার ব্যবসায়ীরা কি জানাচ্ছে নিউজ অগ্নির পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাস্ক কোথায় তোমাদের? এখানে কি করতে এসেছ? মাস্ক ছাড়া এখানে কেন বেরিয়েছ? মুখ বাঁধো, মুখ বাঁধো। মার্কেটে কিরম কেনা বেচা চলছে? মার্কেটে এখন খুবই লোকের অভাব। শুধুমাত্র যারা ধান চাষ করে সেই ধান কাটার, ধান রাখার জন্য বস্তার দোল, এরা এই প্রয়োজনে যারা বাজারে আসছে তারাই আসছে। অন্য কোনো লোক আর বাজারে নতুন করে আসতে চাইছে না। এই হচ্ছে বর্তমান বাজারের পরিস্থিতি। এবং সে 2 তারিখে ভোট রেজাল্ট হবে, রেজাল্ট হচ্ছে রবিবার। তারপর সোমবার আহাদি মার্কেট এমনি বন্ধ থাকে, বিশেষ প্রয়োজন থাকলে মঙ্গলবার একটা বাজারে আবার ভিড় দেখা যেতে পারে। মাতালদের সম্পর্কে একটু খোঁজ খবর নিতে, ওরা বরং রাস্তায় বেরিয়ে ঝামেলা করছে। কি হয়েছে? বিপদ বাড়ছে সাধারণ মানুষের, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। কি হয়েছে আপনার? কি বলবেন প্রশাসনকে? এসব দিকে আরো সক্রিয় হতে হবে, তাহলে স্থানীয় লোকদের আরো সক্রিয় হতে হবে। প্রশাসন আর কত দায়ী তার জন্য বিপর্যয়টা তো সবার দিক, সবার মধ্যে একজনের মধ্যে তো। কেন মাস্ক কোথায় বলছি? মাস্কটা মুখে নেই কেন? মুখে মাস্ক বলছি। আমরা আছি খানাকুলের রাজহাটি বাজারে। কি বুঝছেন, আমরা একজন দোকানের সঙ্গে কথা বলছি, দোকানদারের সঙ্গে। তো ব্যবসা রাজহাটিতে কিরকম কি চলছে, পরিস্থিতি কিরকম? মার্কেটের পরিস্থিতি খুবই ভয়ানক। কিছু কিছু দোকান যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস মোটামুটি চলছে, আর আমাদের যে আদার্স যে বিজনেস সব সেগুলো এখন খুব অবস্থা খারাপ। ক্যাশ টাকা খুব টান, এর জন্য রাজনৈতিক দল দায়ী বিশেষ পরিমাণ। বিশেষভাবে কোন রাজনৈতিক দল দায়ী বলে মনে হচ্ছে? মানে টোটাল রাজনীতিতে দায়ী আছে এর জন্য। কিন্তু করোনা যে আবহাওয়া অনেকদিন আগে যদি এই মিটিং গুলো বন্ধ হতো তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। তৃণমূল সুপ্রিমো তো বলছে যে নির্বাচন কমিশন দায়ী। নির্বাচন কমিশনই দায়ী,
সাধারণ মানুষ হিসেবে আপনার বক্তব্য কি এই বিষয়ে? এখন মানুষ সচেতন, মানুষ সচেতন হতে হবে, যতটা পরিমাণ সচেতন হতে হবে, সচেতন না হলে আরো মহাবিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। আর আমাদের ব্যবসায়ী অনেক যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপ গ্রহণ করে অনেক ধন্যবাদ ওনাদেরকে। আর এখানে যে মার্কেটে যে লোক আস, মানে আমরা দেখেছি নিত্য প্রতিদিন যে লোক আসতো, কয়েকশো লোক আসতো প্রত্যেকদিন মার্কেট করতে, সেই লোক সংখ্যা কি কমছে বলে মনে হয়? হ্যাঁ, লোক সংখ্যা অনেক কমে, অনেক যদি 100 লোক বেরোতো এখন 10 জন লোক বেরোচ্ছে, এরকম পরিস্থিতি। এটা কি শুধুমাত্র করোনার জন্য? করোনা আর প্লাস হচ্ছে বিজনেস অবস্থা খুব খারাপ। আপনার নাম? আমার নাম শঙ্কর মহাদেব। কই দেখি বার করুন, আপনি দোকানে এসেছেন মাস্ক ছাড়া? মাস্ক কই? মাস্ক পরবেন না কখন? পরুন। Thank you.